হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অটোক্যাডে, আই মিন অটোডেস্ক অটোক্যাড 2016-এ যে প্রবলেমগুলো হয় যখন প্রিন্ট দিতে গেলে লেখা আসে দেয়ার আর নো প্লট আর পাবলিশ ডিটেলস টু ভিউ, এইটা। তারপর আপনি যখন প্রিন্ট দিতে যান, প্রিন্ট দিতে গেলে একটা কমান্ড আসে যে প্লট পাবলিশ জব ইজ অলরেডি বিং প্রসেসড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অনলি অন জব ক্যান বি প্রসেসড অ্যাট এ টাইম। সো এই প্রবলেমটা কিভাবে রিমুভ করা যায়, সো এই সলিউশন আপনাদের কাছে দেখাবো। সো গাইস, সাথেই থাকুন। গাইস, আমরা এখানে দেখব, ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে অপশনে, অটোকাডের অপশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন এভাবে থাকে, আপনার ডায়লগ বক্স এভাবে আসবে। দেন প্লট অ্যান্ড পাবলিশ টুলে যাবেন মেনুতে। এই মেনুতে গিয়ে আপনার এখানে আপনাদের প্রিন্টারটা চুজ করবেন, যে আপনাদের প্রিন্টার কোনটা। সাপোজ ইটস মাই প্রিন্টার। এই প্রিন্টার সিলেক্ট করার পরে আমরা নিচে দেখবো যে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অপশন ইনেবল ব্যাকগ্রাউন্ড প্লট। এই অপশন থেকে প্লটিং অপশনটা উঠাই দিব, পাবলিশিংটা রেখে দিব। দেন এখানে হাইট সিস্টেম প্রিন্টারটা উঠাই দেব এই সেকশন থেকে। এইগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এভাবে দিয়ে দেবেন, যা আছে তাই থাকবে। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এবার দেখুন, আমি প্রিন্ট কমান্ড দিছি আর এই মেসেজটা আসবে না। গাইস, আমার প্রবলেমটা আসলে সলভ হয়ে গেছে। এখান থেকে আমার প্রিন্টারটা আমি সিলেক্ট করে দেব, কোনটা প্রিন্ট করতে যাচ্ছি। এটা আমাদের প্রিন্টার, ইটস মাই প্রিন্টার। গাইস, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, সো প্রিন্ট হয়ে গেছে। সো গাইস, সকলকে থ্যাংক ইউ।